নমস্কার বন্ধুরা, সুস্বাদু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ চলে চারাটা রেসিপি নিয়ে, তার চলুন শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, ঈশিতার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে। আজকে বানাতে চলেছি চিকেন তান্দুরি। এবার এখান থেকে আমি চিকেনগুলো একটু কাট লাগিয়ে নেবো, যাতে আমাদের চিকেন তান্দুরির মধ্যে মশলাটা খুব ভালোভাবে অ্যাবজর্ব করতে পারে। দেখুন, খুব সুন্দর করে কিন্তু আমি এখানে কেটে নিয়েছি। এতে করে মশলাটা খুব ভালোভাবে যাবে। তো এটা আমি সাইডে রেখে দিই, বাদ বাকি এটাও একই রকমভাবে করে নেব। এটা আরও একবার হালকা করে ধুয়ে নেব। এমনি নর্মালে একবার ধোয়া হয়েই গেছে, তবু আরও একবার প্লেন পরিষ্কার জলে এটা ধুয়ে নেব। দেখুন, আমার এখানে চিকেনগুলো খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি, খুব সুন্দর করে কাটু লাগিয়ে নিয়েছি, যাতে মশলাগুলো খুব ভালোভাবে এর মধ্যে পৌঁছে যেতে পারে। তো আর ধুয়ে নিয়ে কিন্তু খুব ভালোভাবে এটা আমি চিপে একবারে জলটা বার করে দিয়েছি, তারটার মধ্যে কোনো রকম জল না থাকে, যাতে জলটা থাকলে কিন্তু মশলাগুলো ভালো সোপ করতে পারবে না। তো সেই জন্য ভালো করে চিপে নিয়ে আমি জলটা ফেলে দিয়েছি। এবার এটা সাইডে রেখে দেব। এখানে তান্দুরির জন্য যে মশলাগুলো লাগবে আমাদের, সে মশলাগুলোকে রেডি করে নিয়েছি। এখানে অর্ধেকটা টমেটো নিয়েছি, সেটা আমি কেটে নিয়েছি। নিয়েছি চারটে কাঁচা লঙ্কা, আর এক চামচ লেবু রস লাগবে, সেই জন্য এখানে আমি অল্প একটু লেবু রসের জন্য একটা লেবু সাইজ কেটে রেখেছি স্লাইস। আর এখানে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ। আর এখানে আমার 10-12 কোয়া মতো মোটা মোটা কোয়া আছে, তো 10-12 কোয়া মতো এখানে আমি রসুন নিয়েছি। আর আদা নিয়েছি এখানে 2 ইঞ্চি মতো। তো এখানে সব গোটা মশলাগুলো এবার আমি একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। এবার এটা আমি মশলাটা করে নিয়ে তারপর ফিটছি। দেখুন, আমার এখানে মশলা একেবারে কমপ্লিট। মশলাটা একবারে মিহি করে ভালো করে বেটে নিয়েছি, তবে জলটা একেবারে কম দিয়ে বেটে নিয়েছি। এবার চলে যাব আমাদের ম্যারিনেটের পালা। ম্যারিনেটের জন্য সমস্ত শুকনো মশলাগুলো দিয়ে নেব। এখানে দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দেব 1 চা চামচ দিয়ে দেব জিরের গুঁড়ো, আর দেবো এখানে 1 চা চামচ মিট মশলার গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা আমি এখানে 1/2 চা চামচ ব্যবহার করেছি। সবশেষে দিয়ে দিলাম এখানে মশলাটা। আর দেবো একটা মেন জিনিস এই চিকেন তান্দুরির জন্য, দিয়ে দিলাম জল ঝরানো টক দই। এটা প্রায় 50 গ্রাম মতো দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 1 চা চামচ মতো লেবু রস। লেবু রসটা আমি চিপে এর মধ্যে দিয়ে দিচ্ছি। লেবু রসটা এখানে ভালো করে আমি চিপে দিয়ে দিলাম। আর দেবো এর মধ্যে 3 চা চামচ মতো সাদা এই সরিষের তেল। এবার এটা খুব ভালো করে আমার চিকেনটা ম্যারিনেট করে নেব। ভালো করে চিকেনটার মধ্যে কিন্তু মশলাগুলো আমাদের এভাবে আঙুলের সাহায্যে ঢুকিয়ে ঢুকিয়ে দিতে হবে, তাহলে চিকেনটা খুব ভালোভাবে ম্যারিনেট হতে পারবে। এবার এটা ভালো করে আমার ম্যারিনেটটা হয়ে গেছে। এবার এটা আমি নর্মাল টেম্পারেচারে রেখে দেবো, অন্তত কমপক্ষে রাখতে হবে 1 ঘন্টা। আর না হলে এটা যদি বেশি সময় রাখা যায়, তাহলে চিকেন তান্দুরিটা খুব সুন্দর তৈরি হবে। কমপক্ষে 1 ঘন্টা ম্যারিনেট হতে এভাবে বাইরেই রেখে দেবো ঢাকা চাপা দিয়ে। এবার এখানে একটা
চিকেন তন্দুরির জন্য একটা চাটনি লাগবে। সেই চাটনিটার জন্য এখানে আমি বেশ কিছুটা ধনে পাতা গাছ নিয়ে নিয়েছি। দিয়ে দেব ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব দুটো দু কোয়া রসুন, সাথে দিয়ে দেব একদম স্লাইস করে একটু লেবু, সেটা কেটে রেখেছি, রসটা চিপের মধ্যে দিয়ে দেব। আর দেব একটু টক দই, আর দিয়ে দিলাম দু চামচ মতো টক দই। এটা বেশ একটু চটপাটার স্বাদ হবে, তার জন্য দিয়ে দিচ্ছি একটু চাট মশলা, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, আর দেব বিট লবণ। লবণটা স্বাদ মতো ব্যবহার করলেই হবে। আর দেব এর মধ্যে স্বাদের জন্য একটু দিয়ে দিলাম হাফ চা চামচ মতো চিনি। এর মধ্যে জলের ব্যবহারটা করব না, টক দইটা যেহেতু দিয়েছি টক দইয়ের সামান্য একটু জল ছিল সেটা দিয়েছি, ওই 2-3 চামচ মতো। এবার এটা আমি পেস্ট করে নিয়ে ফিরছি। এই চিনিটা দেওয়ার জন্য একটা টক টক ঝাল ঝাল, এর মধ্যে সব রকম ফ্লেভারই থাকবে, টক ঝাল মিষ্টি একটা চাটনি, এটা দিয়ে চিকেন তন্দুরিটা খেতে খুব সুন্দর লাগে। ফিরে আসলাম 1 ঘন্টা পর। একেবারে আমাদের ম্যারিনেট করা চিকেন দেখুন জল ছেড়ে দিয়েছে, এই জলটা টেনে যাবে আস্তে আস্তে। এদিকে আঁচে গুঁড়ানো আমার রেডি হয়ে গেছে, আঁচ দেখুন গনগন করতে শুরু করে দিয়েছে। তো আঁচে গুঁড়ানোর মধ্যে এখানে কিছুটা নিয়েছি একটা স্টিলের বাটির মধ্যে বাটার, বাটারটা একটু গলিয়ে নেব ফার্স্টে। গলানো বাটারের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটাতে চিকেন তন্দুরির মধ্যে উপরটাতে কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে। এবার এটা আমি নামিয়ে নেব। বাটারটা আমার গলানো হয়ে গেছে, এবার আমি এই চিকেনটা এই রডের মধ্যে দিয়ে দিলাম। কিছুটা রডের মধ্যে এভাবে করেই সেঁকব, তারপর ডাইরেক্ট আবার এই আঁচের আগুনের মধ্যে দেব। তার আগে যতক্ষণ এই মশলাটা টেনে নিচ্ছে ততক্ষণ এর মধ্যেই করেই এই রডের মধ্যেই রেখেই জালিটার উপর রেখেই আমি কিন্তু আলিটার উপর দিয়েই এভাবে করে চিকেনটা সেঁকে নেব। তারপর আবার উল্টে দিয়ে যখন এটা টেনে নেবে তখন আবার এই আগুনের মধ্যে দিয়ে আমি ডাইরেক্ট এটা সেঁকব। একটা পিস হালকা একটু হয়ে গেছে, উল্টে দিলাম। এবার যে পিঠটা উল্টে দিয়েছি সেই পিঠের উপর দিয়ে দেব এই গলানো বাটারটা, যেটা লঙ্কা দিয়ে লঙ্কার গুঁড়ি দিয়ে রেডি করে রেখেছিলাম। বাটার দেওয়ার সঙ্গে সঙ্গে এভাবে আগুন একটু উলছে উঠবে। এভাবে করে বাড়িতে যদি বানিয়ে নেওয়া যায় তাহলে রেস্টুরেন্টের সাথেও কিন্তু হার মানাবে। এভাবে করে 5 মিনিট পর পর উল্টে উল্টে যখনই উল্টানো হবে তখনই কিন্তু এটা যখন একটু শুকিয়ে শুকিয়ে যাবে সেই সময়তেই বাটার ব্রাশ করতে হবে, তবেই চিকেন তন্দুরির স্বাদটা পাওয়া যাবে। আমি আবারও একটু এটা উল্টে দেব। ঠিক সেম ভাবে আবারও একটু বাটার ব্রাশ করে দেব। বাটারটা ব্রাশ করলে এটা উপর থেকে খুবই সফট খেতে হবে, আর ভেতর থেকে হবে একেবারে উপর থেকে যেমন সফট হবে রসালো একটা বেশ একটা জিভে জল আনার স্বাদ আসবে, আর ভেতরটা হবে একেবারে জুসি, উপরটা হালকা ক্রিস্পি হালকা জুসি হবে আর দারুণ একটা ফ্লেভার উঠবে। আমি এর মধ্যে একটা জিনিস প্রথমে অ্যাড করিনি, যেটা আমি ক্যামেরা অফ ক্যামেরাতে দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে হলুদ গুঁড়ো। এখানে হলুদ গুঁড়োটা আমি কিন্তু 1/2 চা চামচ ব্যবহার করেছি, সেটা অফ ক্যামেরাতেই করা হয়েছে, তাই আমি এখনই আপনাদের বলে দিলাম।
দিকটা বুঝে বুঝে এভাবে করে একটু যেদিকটা পোড়া বেশি হয়ে যাচ্ছে সেদিকটা উল্টে দিতে হবে, যেন জিনিসটা বেশি পুড়ে না যায় আবার এটা কাঁচাও না থাকে। এভাবে করে বেশ সুন্দরভাবে এটা সেঁকে নিতে হবে আগুনের উপর। ওটা এবার কিন্তু হয়ে গেছে, দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এটা হয়েছে। আর এটা সেদ্ধ যে হয়নি এমন কোনো ব্যাপার না, একেবারে এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে সেটা বোঝা যাচ্ছে। দেখুন মাংসগুলো ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে। তো এই সময়তে এবার আমি এটা প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো আমি এটা এ করে নিয়েছি। এবার এটা আমি নামিয়ে নিয়েছি আগুনের থেকে। এটা দারুণ একটা ফ্লেভার উঠেছে কিন্তু। এবার আমি নর্মাল বাটার নিয়েছি আর ব্রাশটা দিয়ে এই বাটারটা এভাবে করে একটু নিয়ে নেব। এটা লঙ্কা বাটারটা কিন্তু নয়, প্লেন যে বাটার সে বাটারটা আমি নিয়েছি। এবার এই বাটারের ওপর বাটারটা আমি চিকেনের ওপর এভাবে তন্দুরিটার ওপর মধ্যে আমি এভাবে দিয়ে দিচ্ছি। তবে এটা ওপর থেকে খুব সুন্দর ক্রিস্পি থাকবে, আবার বাটারটার জন্য শুকিয়ে থাকবে না, জিনিসটা কিন্তু খুব সুন্দরভাবে এটা হবে। তো সেই জন্য আমি এখান থেকে বাটারটা নিয়ে এভাবে দিয়ে দিচ্ছি। তো একই রকমভাবেই আমি আরও একটা লেগ যেটা রয়েছে সেটাও আমি এভাবে করে তৈরি করব। দেখুন আমার চিকেন তন্দুরি কিন্তু একেবারে কমপ্লিট। আশা করছি আপনার আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করতে একদম ভুলবেন না। আমার চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন কোনো রেসিপি আসলে আগে আপনার কাছে পৌঁছে যায়। আর কমেন্টে জানাবেন আজকের রেসিপি আপনার কেমন লাগলো। বেশি বেশি করে শেয়ার করবেন আর লাইক করতে একদম ভুলবেন না। তাহলে দেখলেন তো আজকের রেসিপিটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করে দেবেন। আর কমেন্টে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে। আমার চ্যানেল আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আমি আমার ভিডিও নিয়ে সবার কাছে পৌঁছে যেতে পারি। তাহলে আমারও ভালো লাগবে, আপনাদেরও আশা করি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, চলে আসবে আবার কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, টাটা।